দীর্ঘদিন ধরে বেহাল সুন্দরবন অঞ্চলের মিনেখার মোহনপুর ফেরিঘাটের। নদী আছে, ফেরিঘাটও আছে, তবে সেই ফেরিঘাট দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলতে হয় প্রত্যন্ত এলাকার মানুষদের। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনেখার মোহনপুর এবং চাপালি দুই গ্রাম পঞ্চায়েতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে বিদ্যাধরী নদী। প্রত্যেক দিন এই পথ দিয়ে অসংখ্য যাত্রী যাতায়াত করেন। নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার একমাত্র সহজ পথ হিসেবে এই ফেরিঘাটে জুড়ি মেলা ভার, কিন্তু প্রশাসনিক অবহেলায় খেয়াঘাটের বেহাল দশা দীর্ঘদিন ধরে। ফাঁকা তোলায় কোনো মাটি নেই, পুরো ফাঁকা হয়ে গেছে, কোনো ব্যবস্থা নেই, নজর নেই। এখান থেকে একবার দুবার বাইক পড়েও গেছে, সে বাইক আবার দু চারজন পাঁচজন গ্রামের মানুষদেরকে খরচপাতি দিয়ে তোলা করিয়েছে। এরকম অবস্থা, সারভারিতে খুব রিস্ক, গাড়ি তো পার হয় না, খুব যার এমার্জেন্সি থাকে সে আসতে পারে না, মালঞ্চ ঘুরে তাকে বসে আসে, দরকার মেটাতে হয়। এরকম কাছাকাছি যাওয়া আসার জন্য নিরাপত্তাভাবে কেউ যাওয়া আসা করতে পারে না, সারভারিতে এত অসুবিধা হয়। স্থানীয় এবং নিত্যযাত্রীদের অভিযোগ, এখানে পারাপার হতে গেলেও খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। মাঝে মাঝে সাইকেল বাইক নিয়ে ফেরি পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়। কখনো কখনো বয়স্ক বৃদ্ধ বৃদ্ধেরাও এই ফেরিঘাট পার হতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন, আর এই সমস্যা যেন তাদের এক নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে সেখানকার বাসিন্দাদের একটাই প্রশ্ন, প্রশাসনের কাজের অনীহাকে আর কতদিন পাথেয় করে চলতে হবে? কবে ভাঙবে ব্লক প্রশাসনের এই ঘুম? সেটাই এখন দেখার বিষয়। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, নিউজ 18 লোকাল।